সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে চট্টগ্রামে সম্প্রতি মহাসমাবেশ হয়েছে। যোগ দেন আওয়ামী লীগ বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দলের নেতা ও বিভিন্ন ধর্মের বিশিষ্ট ব্যক্তিরা। দুপুরে ডিসি হিলে আয়োজিত সমাবেশে বক্তারা সম্প্রতি বিভিন্ন জেলায় মন্দির ও বাড়িঘরে হামলার তীব্র নিন্দা জানান। জড়িতদের আইনের আওতায় এনে কঠোর সাজার দাবিও জানান তারা। আর বিচারের নামে যেন প্রহসন না হয় সেই দাবিও জানানো হয়েছে সমাবেশ থেকে। সংখ্যালঘু সম্প্রদায় নিরাপত্তা নিশ্চিতে দ্রুতই সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের তাগিদ দেন তারা। সিসিটিভি ফুটেজ সাত দিন পরে যেটা ধরা পড়েছে সেটা প্রথম দিন কেন প্রশাসন সিসিটিভি ফুটেজ ধরতে পারেনি, আমি তার প্রতিবাদ করছি। যারা কোনদিন আন্দোলন সংগ্রাম বা নির্বাচনে বিজয়ী হওয়ার যারা আস্থা হারিয়ে ফেলেছে তারাই আসলে এই ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য এই জামাত বিএনপি মিলে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য সম্প্রতি সম্প্রতি বিনষ্ট করার জন্য এই কাজটি সংগঠিত করেছে।